হাই গাইস, তো তোমরা অনেকেই জানো যে কালকে আমার তিনটে বোনের বার্থডে ছিল। অ্যাকচুয়ালি ওরা একই মাসে হয়েছিল, তাই ওদের বার্থডেটা একই দিনে সেলিব্রেট করা হয়। সব থেকে বড় কথা হচ্ছে আমি আগে কোনো দিনও ব্লগ ভিডিও বানাইনি, রিলস ছাড়া কোনো দিনও কোনো ভিডিও পোস্ট করিনি, এই ফার্স্ট আমি রিল ব্লগ ভিডিও করছি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে খারাপ লাগলেও কমেন্টে বলবে আর ভালো লাগলেও বলবে। তো চলো বেশি কিছু বলবো না, তো স্টার্ট করা যাক আমার বোনদের বার্থডে কেক কেনা থেকে। তো এই ফার্স্ট আমি কোনো কাউন্টারে গিয়ে মানে কেক বানাতে দেখলাম, এর আগে একটা দোকানে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে বলেছিলাম যে আমাদের 3 থাকের চকলেট কেক লাগবে। উনি বলেছিলো 750 টাকা। তো আমার কাকা বললো আমি আমার একটা চেনা দোকান আছে যেখান থেকে আমি কেক নিই, সেখানে কেক বানিয়ে সাপ্লাই করা হয়, তো সেখানে যাওয়া যাক। তো কাকার সঙ্গে চলে এলাম এখানে, কিন্তু এখানে এসে কাকুকে যখন সব কিছু বললাম উনি বললো যে 950 টাকা। তো বুঝতেই পারছো পুরো একদম। তো সত্যি বলতে আমারও কেকটা অতটাও ভালো লাগেনি, আমরা যে ফটোটা দেখিয়েছিলাম সেই ফটো অনুযায়ী আমাদের উনি বানিয়ে দিতে পারেনি। তো উনি বলেছিলো যে আমি মানে চকলেট কেক যেহেতু নাকি সব রকম বানানো যায় না, তো উনি ফটো দেখিয়েছিলো যে চকলেট কেকের আমি কটা ফটো দেখাচ্ছি, তো চকলেট কেক যে কটা ফটো দেখিয়েছিলো আমার কোনোটাই ভালো লাগেনি। তো এটা মোটামুটি ভালো লাগছিলো, তো কাকা বললো যে এটা নিয়ে নে, তো নিয়ে নিলাম। দেখো কেকটা কেমন বানানো হচ্ছে। তো গাইস, যেটা পারবে না সেটা একটু বেশি ইয়ে করে বলারও দরকার নেই, উনি বলছিল তোমরা যা ফটো দেখাবে তাই বানিয়ে দেবো। তো আমার মনের মতো কেকটা হয়নি। তো গাইস কেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তো প্যাকিং হয়ে গেছে। তো আমার কাকার মাসি একটু বলছিলো যে একটু যদি কমের মধ্যে হয়ে যায়, তো সত্যিই 950 থেকে অনেক কম হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে একটু ফোনের শোরুমে যাচ্ছিলাম, তো যেহেতু আমি খুব তাড়াতাড়ি একটা ফোন কিনতে চাই, তো একটু এসেছি যখন তো ফোনটা দেখিনি। গাইস আমার এই সাদা কালারে এই ভিভো সেটটা খুব ভালো লেগেছে, তো একটু বেশি দাম বলছিলো। তারপর আমরা খেতে চলে গেছি, যেহেতু আমার খুব খিদে পেয়েছিলো, মাসি বললো চলো খেয়ে নিই, যেহেতু আমি এটা খেতে চাইনি, আমি অন্য কিছু খেতে চেয়েছিলাম। তো গাছ দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা কিছু দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। তারপর কিছু চকলেট কিনলাম, এই চকলেটটা মাসি আমাকে এনে দিয়েছে, আমার খুব ভালো মানে খুব ফেভারিট। তারপর ট্রেনে উঠে গেলাম, তো মাসিকে বারবার দেখাচ্ছি, কেননা মাসি খুব সুন্দর লাগছে, এমনিতে মাসি কোনো কিন্তু সুন্দর দেখতে। তারপরে দেখো গাইস ট্রেনে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের বাড়ি যাওয়ার সময়। ফাইনালি বাড়িতে, তো বোনদের একটু টিপ পরিয়ে দিচ্ছিলাম, একটু সাজিয়ে দিচ্ছিলাম আর কি, আর কুচি কুচি ঠোঁটে একটু লিপস্টিক পরিয়ে দিলাম। তারপরে সব কিছু প্রায় রেডি, এবারে একটু আশীর্বাদ করবে কাকার কাকি। মাসি একটু ফটো তুলছিল, তো বোন তো ঠিক করতেই পারছিল যে কোন দিকে তাকাবে, দুদিকে দুটো ক্যামেরা। তারপরে ফটো তোলা হয়ে গেল, তারপরে একটু আশীর্বাদিতে বসে গেল। এটাই হচ্ছে কি আমার কাকা, এদের বাবা, তো আশীর্বাদী করছে। দুটো তো ছটফট করছিল, একটু স্থির হয়ে বসছিল না, দেখেছ। তো গাইস কেকটা একদম ভালো হয়নি, কারণ আমাদের আনতে আনতেই ওই সাইডে ফুলগুলো পড়ে গেছিলো, চকলেটগুলো পড়ে গেছিলো, যেহেতু সদ্য বানিয়েছিলাম আর আমাদের মাধবপুর রাস্তা প্রচুর খারাপ, সাইকেলে আসছিলাম, তো এই অবস্থা হয়ে গেছে কেকের। তারপর খাবার রেডি করা হচ্ছিলো সবাইকে দেওয়ার জন্য, কেকটাও কাটা হচ্ছিলো। তো তারপরে আমার বোনরা দেখো কেমন খাচ্ছে, তো তারপরে আমরা বাড়ি দিয়ে চলেছি, অতক্ষণ গ্যাঞ্জের মধ্যে ছিল আমার ভালো লাগছিল না, একটু বাড়ি দিয়ে ছিল, দেখো গাইস চাঁদ কত সুন্দর লাগছে। তো গাইস এতটুকুটাই আমার ভিডিও, তো আমি প্রথমেই বলেছি আমার ভিডিও খারাপ লাগুক আর ভালো লাগুক দুটোই কমেন্টে জানাবে, এতটাই, টাটা।